বাংলাদেশ সুপার এইটে খেলবে বিশ্বকাপের আগে কিংবা যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর কে ভেবেছিল? এই দলটাই গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস আর নেপালকে হারিয়েছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে জিততে হেরে গেছে। সুপার এইটে খেলার আগেই টি টোয়েন্টি বিশ্বকাপে সেরা অর্জন বাংলাদেশের। আগের কোনো আসরে জিততে পারেনি তিন ম্যাচ, 2016, 2018, 2021 আর 2022 আসরে জিতেছিল দুটি করে ম্যাচ। আগে একবারই 2007 প্রথম আসরে সুপার এইট খেলেছিল লাল সবুজের দল, তবে সেটা ছিল 12 দলের টুর্নামেন্ট। লো স্কোরিং উইকেটে বাংলাদেশের সাফল্যের মূলে দুর্দান্ত বোলিং, একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টায় তিন পেসার, মোস্তাফিজ ও তাসকিনকে পেছনে ফেলে দলের সেরা বোলার, প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া তানজিম সাকিব, তার শিকার 9 উইকেট। এর মধ্যে নেপালের সঙ্গে করেছেন রেকর্ড, বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে এক ম্যাচে 21 ডট বল, মোস্তাফিজ তাসকিনের 7 উইকেট করে। সমান শিকারে পেসারদের আধিপত্যের মাঝেও গেম চেঞ্জার লেগ স্পিনার রিশাদ হোসেন। মুদ্রার অন্য পিঠে ব্যাটিং ব্যর্থতা, 100 পার করতে পারেননি কোনো ব্যাটার। সর্বোচ্চ 95 রান তাওহিদ হৃদয়ের, স্ট্রাইক রেটও টি টোয়েন্টি সুলভ 125। সাকিবের 92 রানে আছে দলের একমাত্র 50, অপরাজিত 64 নেদারল্যান্ডসের বিপক্ষে। মাহমুদুল্লার 74 রান, বাকিদের স্ট্রাইক রেট 100 নিচে, নেই বলার মতো রানও। টপ অর্ডার ছাড়াই যেন খেলছে বাংলাদেশ, বোলাররা আর কত টেনে নেবেন দলকে? সুপার এইটে ভালো করতে পারফর্ম করতে হবে দুই বিভাগকেই, অপেক্ষা করছে অস্ট্রেলিয়া, ভারত আর আফগানিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষ। সুপার এইট শুরু 19 জুন, দুদিন পর 21 জুন ভোরে এন্টিগাতে অজিদের মুখোমুখি হবে বাংলাদেশ, একই মাঠে পরের দিন রাতে টাইগারদের প্রতিপক্ষ ভারত, 25 জুন আফগান পরীক্ষা সেন্ট ভিনসেন্টে, যেখানে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলেছে বাংলাদেশ। শুরুর চেয়ে এখন প্রত্যাশা বেড়েছে, তবে সুপার এইটে হারানোর কিছু নেই টাইগারদের, ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখার আশা সমর্থকদের। ইকরাম হুসাইন, চ্যানেল 24।